এটাই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বামবাগান, এখানে সাপও আছে বাট সাপ দেখা যায় না। আমরা পড়াশোনা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, তুই এখন তোর ব্লগে কা মনোযোগ দে যা। রাইট নাও এখন আমরা আছি সায়েন্স ফ্যাকাল্টির সামনে, আর আজকে আমরা যাব হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পামবাগান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পামবাগানটা আজকে আমরা আপনাদের ভিডিও দেখাবো। যাওয়া যাক, এটা হলো সায়েন্স ফ্যাকাল্টি, আর সায়েন্স ফ্যাকাল্টির সামনে এই রুট দিয়ে আমরা যাবো হলো পামবাগান। আমার সাথে পামবাগানে যাবে হলো আমাদের ডিপার্টমেন্টের আমার ফ্রেন্ডরা সুয়াদ, আরাফাত, আকিব। আকিব কিছু বলবা তুমি? নো, আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে উঠতেছি। নো নো নো, আজকে যাবো পামবাগান। সুয়াদ, আমরা এখন যাচ্ছি পামবাগান আমাদের বন্ধু শুভর সাথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা হলো প্রাকৃতিক নৈসর্গিকের এক সুন্দর লীলাভূমি। এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, এবং যেমন আমরা কি ক্লাস আছে, ক্লাস শেষ ও ভালো লাগতেছে না, তো চলে গেলাম হলো পামবাগানে। এদিকে যারা থাকে হলো লোকাল সব মানুষগুলা, তারা এইখানেই থাকে। যে বসতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো হলো আমাদের ভার্সিটির যে সীমানা ভিতরে আছে, অনেকে হয়তো ব্যক্তি মালিকানা কিছু জমি থাকতে পারে। এখানে এই রুটটা দিয়ে আমরা আজকে যাবো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পামবাগান। পামবাগানের যে দৃশ্য, এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা এখানকার সবাইকে মুগ্ধ করে। সব জায়গাগুলোতে দেখতেছেন এগুলো কিন্তু পাহাড় পাহাড় বাড়ি বাড়িঘরগুলো হলো সবগুলো হলো পাহাড়ের নিচে। এই যে এটা হলো পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হলো পাহাড় পাহাড় পাহাড়ের নিচে এই সব বাড়িঘরগুলো, এখানে লোকাল মানুষরা থাকে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ফ্যাকাল্টি থেকে একটু দূরেই, একটু দূরেই হলো পামবাগান। আর আমরা আজকে পামবাগানটা দেখবো, দেখতে পাচ্ছেন চলো পাহাড় পাহাড়টা আস্তে 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 এবার উঠে গেছে উপর দিকে। এগুলো হলো লোকাল মানুষের বাড়িঘর সব। আজকে আমাদের ক্লাস ছিল একটা, আর আমাদের শাটল সেটা হলো 1:30, সেজন্য চিন্তা করলাম যে পামবাগানটা একটু ঘুরে আসা যাক। আমরা প্রায় চলে আসছি পামবাগানে, এখান থেকে পামবাগানটা শুরু, এখান থেকে পামবাগানটা শুরু। এই পাশে পাহাড় আর এই পাশে হলো পামবাগান। এটাই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পামবাগান। এখানে অনেক ছাত্রছাত্রী আসে, এসে এই রিল্যাক্স করে আর কি। এই দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পামবাগানের গাছগুলো কত বড়, এরকম শত শত পামবাগান গাছ, যেগুলা সবাইকে মুগ্ধ করবে। পামবাগানের এই দৃশ্যগুলা আপনাকে বিমোহিত করবে। এই দিক দিয়ে চলে গেছে অনেক দূর, আর এই পামবাগানের পাশেই হলো পাহাড়। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাহাড় আর পাশে হলো পামবাগান। এখানে সাপও আছে বাট সাপ দেখা যায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, তা অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী প্লাস যারা এখানে ঘুরতে আসে তাদেরকে এগুলো মুগ্ধ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো পামবাগানের এরিয়া, আর ঠিক পিছনে হলো পাহাড়, পাহাড়টা উঠে গেছে। এইদিকে দেখতে পাচ্ছেন সব এখান থেকে যা আছে এই সবই হলো পামবাগান। পাম গাছ আছে বাট গাছে ফল নাই। এই দেখেন গাছে এইরকম ভাবে ফল আসে না। এইদিকে আর কোনো বসতি টসতি নেই, এগুলো শুধু পাহাড়ের জমি, পাহাড়ি এলাকা, এখানে আর কোনো বসতি নেই। এখানে সম্পূর্ণ এটা মানে পাহাড় আর কি, যতদূর গেছে পাহাড়। এখানে একটা রাস্তা আছে অবশ্য, অন্য আরেক দিন যাওয়া যাবে এই রাস্তাটা ধরে, এদিক দিয়ে বোটানিক্যাল হয়ে বের হওয়া যায়। তা দেখতেছেন সব পাহাড়। এ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পামবাগান। এ থেকে আর সুন্দর দৃশ্য কি হতে পারে? আমার পিছনে হলো পাহাড়, এখানকার পাহাড়েরও একটা ফিল পাবেন। পাশাপাশি এখানে হলো আমাদের পামবাগান। পামবাগান পামবাগানের সৌন্দর্য প্লাস পাশে হলো পাহাড়, এই সৌন্দর্য আর কি ভাষায় প্রকাশ করার না, খুবই ভালো লাগে আর কি। এদিকে আসলে পামবাগানের এইদিকেও পাহাড়, এদিকে উঠে গেছে পাহাড়, আবার এই সাইডটাও এদিকে পাহাড়, ওইদিকে আর কোনো বসতি টসতি নেই, শুধু পাহাড়। পামবাগান এসে তো আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি কি, ওই যে ওইদিকে চলতেছে গোপন আলাপ বৈঠক, দুই কাপল মিলে করতেছে বৈঠক, আমাদের এরকম স্বপ্ন পূরণ না হোক।
আমরা পড়াশোনা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, তুই এখন তোর ভ্লগে কা মনোযোগ দে যা। আমাদের পটিয়ার বন্ধুর সাথে আমরা ব্যস্ত আছি, আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি। পাম বাগানে হোক আর যেখানে হোক, ক্লাসে হোক, সব জায়গায় পড়ালেখা পড়ালেখা। এখানে পাম বাগানে এসেছি সাইলেন্ট আমরা পড়ালেখার আলোচনা করার জন্য। আপনাদেরকে দেখালাম হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাম বাগান, আর আজকে চলে যাচ্ছি পাম বাগান থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো যে সব সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, ভালো থাকবেন।